রোহিঙ্গা প্রত্যাবাসন, যার অপেক্ষায় প্রহর গুনছেন লাখ লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন নিয়ে দুদেশের মধ্যে চুক্তি হলেও মিয়ানমারের অনিহাইতা দীর্ঘ সময় ধরে থমকেছিল। কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের তালিকা যাচাইয়ে গত 15 মার্চ 17 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল আসে বাংলাদেশে। মিয়ানমার প্রতিনিধি দল আসার পরপরই শুরু হয় রোহিঙ্গাদের যাচাই বাছাই কার্যক্রম। তারা কোনোদিন 40 জন, কোনোদিন 70 জন বা 90 জন রোহিঙ্গার যাচাই বাছাই করে। সব মিলিয়ে এক সপ্তাহে 480 জন রোহিঙ্গার যাচাই কার্যক্রম শেষ করে মিয়ানমার প্রতিনিধি দল। বাংলাদেশের মানুষ নয়, আরা বর্মার মানুষ, আরা বর্মার মাঝে যাবে চাই। বর্মায় আর জলদি তু জলদি আর ইজ্জত আবরু লই দিকনে ভাই জাস্টিফাই সেফটি সিকিউরিটি লই আর রিপারশন করি তু। মিয়ানমার প্রতিনিধি দল রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ে আসার বিষয়টি অবগত হন ইউএনএইচসিআর। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়। আর সচেতন মহলের দাবি, তাদের এই বিবৃতি দুর্বিষন্ধিমূলক। আমরা মনে করছি এই বিবৃতির মাধ্যমে আমরা যে আশা করেছিলাম রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হবে, সেই প্রত্যাবর্তন আবার বাধাগ্রস্ত হবে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের তালিকা যাচাই শেষে মিয়ানমার প্রতিনিধি দল দেশে ফিরে গেছে। ওরা বিভিন্ন পরিবারের সাথে কথা বলেছে, আমরা দেখি এক্সাক্ট সংখ্যাটা জেনে আপনাকে জানাবো। প্রত্যাবাসনের জন্য কয়েক দফায় বাংলাদেশ মিয়ানমারকে 8.5 লাখের বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছিল, সেখান থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র 60,000 মতো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।